সর্ষের মধ্যে ভূত। প্রদীপের নিচেই অন্ধকার থাকে। আলে বাড়ির বউ গয়না চুরি করেছে। এই গয়না কোথায়? কোথায় গয়না? কি ব্যাপার? কি গয়না কোথায়? গয়না? কিসের গয়না গো? নাটক হচ্ছে আমাদের সঙ্গে? তুমি এখানে ছিলে আর উদয়ন বলছে তুমি গয়না নিয়েছ। আমি আমি কোনো গয়না নিইনি গো, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না, সত্যি আমি কিচ্ছু জানি না। কি সাংঘাতিক মেয়ে, কি খারাপ মেয়ে তুমি! আর তুমি তো, তোমার তো এই বাড়ির বউ হওয়ার যোগ্যতাই নেই। তুমি চোর, চোর তুমি। সব হবেই তো, কোন বাড়ির মেয়ে সেটা দেখবে না? তা বলো, বলো না, তুমি গয়নাগুলো কোথায় রেখেছ? কি হলো তোমার মুখে? তো রাগ আসছে না? নিজের বাড়ির গয়না কেউ চুরি করে? তুমি না এই বাড়ির বউ? বাড়ির বউ? ও এখানে এসে তো চুরি করতে? ঠিক তাই, এই বাড়ির মান সম্মান সমস্ত কিছু ডুবিয়ে দিয়েছে। শিক্ষিত মেয়ে একটা, বাপ একটা ভিখিরি, মা একটা ভিখিরি। এই বাড়িতে যখন এসেছিল কোনো আবিয়াত ছিল না। একবার ঠকানোর পর আরেকবার চুরি করেছে। ছি ছি ছি, আগের দিন হলে না চাপকে সোজা করে দিতাম। আজকেই বা চাপ খাবে না কেন দাদু? না না, এসবের মধ্যে যেও না ভাই। যতই হোক, বাড়ির বউ? কিসের বাড়ির বউ? টেপি টেপি, তুমি বলো কি হয়েছে, কি হয়েছে বলো না। উদয়নদা বলছে তুমি গয়না নিয়েছো। টেপি আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুমি বলো কি হয়েছে, কি হয়েছে বলো না, বলো। এইবার এইবার বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি, আমি কোনো গয়না নিইনি। গয়না নাওনি তুমি? তুমি গয়না নাওনি? অত কথায় কাজ কিসের? ছোটদি, ওকে তোর এত বড় স্পর্ধা কি করে হলো? তুই বাড়ির বউকে মারছিস? বাড়ির বউকে তো মারিনি, চোরকে মেরেছি। মুকু, মুকু কি করছিস, কি চার ওকে? চলো আমার সাথে, চলো। ঠিক বলেছিস, চল আমিও যাচ্ছি, চল। আমার সংসারটা ভেবেছিলাম নতুন বউ সোনার সংসার বানাবে, কি হলো? আপনার শরীর খারাপ করবে, আপনি শান্ত হন। দীপ,
আমারই অপরাধ, আমি ভুল মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়েছিলাম। মুকুলেশ্বর আমাদের ঠকিয়েছে, সেই ভুলের সংশোধন আমি করব। কি করবে দাদু? আবার তোর বিয়ে দেবো। দাদু কি বলছেন কি বাবা? দাদু দাদু তুমি এরকম করো না, তুমি সব কি বলছো? হ্যাঁ, ঘরের লক্ষ্যও নয়, আমাদেরই ভুল হয়েছিল। বৌমা। হ্যাঁ বাবা। শিব। হ্যাঁ বৌমা। কথা বলো রাজেশ্বরী দেবীর সঙ্গে, পিউকে বাড়ির বউ করলে এই নরনারায়ণ চৌধুরীর কোনো আপত্তি থাকবে না। যাকে বলে চিরুনি তল্লাশি, একটা সূচও যেন বাদ না যায়। ও গয়না এ বাড়িতে কোথাও সে দিয়েছে। ঠগিনি, এ বাড়ি থেকে তোর অন্ন তুলে দেবো আমি। কিচ্ছু নেই রে, আমার কি মনে হয় জানো, ও গয়না ওর বাবা মার কাছে দিয়ে এসেছে। লক্ষ্মী মায়ের গয়না চুরি করেছে আর সেই পুজোতে যাবে? চুপ করে বসে থাকবি, একবার নড়বি না, এখানে চুপ করে বসে থাকবি। চলো বিশুমনি, দরজা বন্ধ করো। আমি কি তাহলে পুজো শুরু করবো? হ্যাঁ আপনি পুজো শুরু করুন। হ্যাঁ আমাদের তো প্রদোষকালেই পুজো হয়, রাতও হয়ে যাচ্ছে, পূজাগরি পূর্ণিমা চলে গেলে তো আর এক মুশকিল। সে তো না হয় বুঝলাম, কিন্তু গয়না ছাড়া মহালক্ষ্মীর পুজো এত বছর ধরে এ বাড়িতে পুজো করে আসছি ওই সেই বাপ ঠাকুরদার আমল থেকে, এরকম তো কখনো হয়নি। এরকমই তো হওয়ার কথা ছিল। এই যে এই ছেলেটা, সবাইকে ঠকিয়েছে, বাবাকে ঠকিয়েছে, দাদুকে ঠকিয়েছে, বাড়ির প্রত্যেকটা সদস্যকে ঠকিয়েছে। দেখ, ওর থেকে একটা মেয়েকে জোগাড় করে এনে এ বাড়ির বউ বানাতে গেছিল, আর তার খেসারত আমরা দেব। জামাইবাবু, দাদাকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না দাদাকে। দাদা খুব ভালো আর বৌদিও খুব ভালো। রূপ ঠিক তাই, ওরা তো পরিস্থিতির শিকার, ব্যাপারটা তো বুঝতে হবে একবার। কিচ্ছু বোঝার নেই রে, লোক ঠকানো যাদের কাজ তাদের আর কি বলার আছে? মানে ওখানে গয়না পাইনি, এবার ওর বাবা আর মাকে জিজ্ঞেস করবো, ষষ্ঠীচরণ আর আতুর, একেবারে জেল খাটাবো, হাজতবাস করাবো ওদেরকে। এখন এসব কিছু দরকার নেই, চুপ করো, চুপ করো, তোরা চুপ কর, দোহাই তোদের, তোরা চুপ কর।
বাড়িতে পুলিশ টুলিশ ডাকিস না, পুজো বাড়ি। তোরা ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন ঠাকুরমশাই। হ্যাঁ রে বর্ষা, এটা কি হলো বলতো? মনটা বড় খচখচ করছে, এমন অশুভ কাজটা টিপি কেন করল? মা, আর টিপি গয়না চুরি করতে পারে এটা আমি বিশ্বাস করি না। আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই পরিবারের বউ হয়ে আসতে পারি। ডাকছো? নিজের ঘরে চুরি করেছি। চলো 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 পাল্টা।